ভালো লাগছে, আমরা সবাই একসাথে বসে সবাইকে খাওয়াতে পারছি, খুবই আনন্দ হয়েছে। প্রত্যেক বছর তো খাওয়ানো হয়, কিন্তু এবছর আমরা নিজেদের খাওয়া খাওয়াতে পেরেছি, খুব ভালো লাগছে যে সবাই একসাথে। অসম্ভব কর্মসূচিতে সাফল্যের ছবি অঙ্কন করলেন চাকুলিয়া হাই স্কুল। সালটা 2022, 21 তারিখ, সোমবার। উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর 2 নম্বর ব্লকের অন্তর্গত চাকুলিয়া হাই স্কুল। চাকুলিয়ার শিক্ষা ব্যবস্থায় এই স্কুলের ভূমিকা অতুলনীয়। এলাকার একাধিক নামকরা ব্যক্তিরা এই স্কুল থেকে নিজের শিক্ষা জীবন অতিবাহিত করেছে। সোমবার স্কুলে আয়োজিত করা হয়েছিল স্কুলের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের খাওয়া দাওয়ার ব্যবস্থা। এই খাওয়া দাওয়ার ব্যবস্থা যেমন তেমন খাওয়া দাওয়ার ব্যবস্থা নয়, প্রতি বছর এ ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়। তবে করোনা মহামারীর কারণে বিগত 2 বছর এ ধরনের কর্মসূচি গ্রহণ করতে পারেননি স্কুল কর্তৃপক্ষ। সরস্বতী পূজা এবং মিলাদ উপলক্ষে স্কুলের 5ম থেকে 12ম শ্রেণী পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের স্কুলের মাঠে সারিবদ্ধভাবে বসিয়ে খাদ্য পরিবেশন করা হলো। স্কুলের প্রধান শিক্ষক বাসুদেব দে জানিয়েছেন, তার মতে শুধুমাত্র এই জেলাতেই নয়, পুরো রাজ্যে এ ধরনের ব্যবস্থাপনা আর কোথাও নেই। এদিন দেখা গেল চাকুলিয়া হাইস্কুলে সর্বধর্ম নির্বিশেষে ভ্রাতৃত্বের বার্তা। আজকের এই অনুষ্ঠানটি বিশেষভাবে স্মৃতিবদ্ধ করে রাখার জন্য ইসলামপুর থেকে ড্রোন নিয়ে আসা হয়েছিল। ড্রোনের মাধ্যমে মাঠে বসে থাকা সারিবদ্ধ ছাত্রছাত্রীদের আলাদাই ঐক্যবদ্ধ ভাব ফুটে উঠেছিল। আজকের এই সাংস্কৃতিক ঐতিহ্যপূর্ণ কার্যকলাপে ওই স্কুলের ছাত্রছাত্রীরা কী বললেন, আসুন শুনে নেওয়া যাক। খাবার কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো হয়েছে। হ্যাঁ, খুব ভালো হয়েছে। কত স্টার দিবি 10-এর মধ্যে? 10-এর মধ্যে 9। 10-এর মধ্যে 9? না, তোমরাই বানিয়েছো তার জন্য? না না, তার জন্য ভালো লাগছে না? ভালো লাগছে। অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম প্রত্যেক বছর আমাদের হয়, কিন্তু করোনা প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য বিগত 2 বছর আমরা এই অনুষ্ঠান করতে পারিনি। পশ্চিমবঙ্গ সরকার নতুন করে স্কুল খোলার পরে আমরা উদ্যোগ নিই, তা আমাদের এই বছর আমরা সেই অ্যানুয়াল যে আমাদের গ্র্যান্ড ফিস্ট যেটা হয় সেটা আমরা করব। অ্যাপ্রক্স 6000। আসলে আমাদের টিম স্পিরিট, আমাদের টিচারদের মধ্যে প্রথমে ডিসকাস, তারপর স্টুডেন্ট নিয়ে বিভিন্ন ভলেন্টিয়ার তৈরি করা, সেই ভলেন্টিয়ার তৈরি করা, তাদেরকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া, বুঝিয়ে দেওয়ার পরে প্ল্যান হলো আমরা অ্যাট এ টাইম বসে সবাইকে খাওয়াবো। তো সেইভাবে এই জেলাতে এরকম প্রোগ্রাম আমার জানা নেই, আমার মনে হয় আমরা প্রথম বলে মনে হয়। শুধু এই জেলা কেন, গোটা রাজ্যে বোধ আমরা প্রথম বোধ হয়। আমার নাম বসুদেব দে, হেডমাস্টার চাকুলিয়া হাই স্কুল। খুব আনন্দিত লাগছে, যদিও আমাদের স্কুল 2 বছর বন্ধ ছিল, তা এবার আমাদের খোলার পর খুব আনন্দ লাগলো যে আমাদের একটা প্রোগ্রাম আমরা সমাপন করতে পারলাম স্যারদের সাথে এবং আমরা বন্ধু বান্ধব মিলে, খুব আনন্দ লাগছে। তোমরাও সহযোগিতা করেছো? হ্যাঁ, অবশ্যই। কিভাবে সহযোগিতা করলে? অনেকে, হ্যাঁ, দেখেন আমরা এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে খুব গর্বিত যে এরকম একটা কালচারাল অনুষ্ঠান আমরা এতদিন পরে পেয়েছি। তাই আমাদের স্যারদের সহযোগিতায় এই একটা বড় একটা লার্জ একটা যে এই সফল করাটা খুব একটা কঠিন ব্যাপার ছিল, কিন্তু আমাদের স্যারদের সহযোগিতায় আমরা একটা বিভিন্নভাবে টিম ম্যানেজ করে সেই টিম অনুযায়ী আমরা এই কাজটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করলাম। আর এখন ছাত্রদের খাওয়া দাওয়া খুব ভালোভাবে হয়েছে এবং প্রত্যেকেই খুব আনন্দিত। এই দেখেন খাওয়া দাওয়া ভাত ছিল, তারপরে হচ্ছে মাংস, তা মিষ্টি ছিল, পানির ছিল,
তারপরে হচ্ছে চাটনি ছিল রসগ এগুলো সব কিছু নিয়ে আমরা এই অনুষ্ঠানটাকে খুব ভালোভাবে খাওয়া দাওয়ার দিক থেকে খুব ভালোভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করলাম তো এটুকাই আমার নাম গুলিয়ার আহমেদ আচ্ছা আরো একটা জিনিস দেখলাম হ্যাঁ যে যেখানে অন্যান্য জায়গায় একটা রিলিজিয়াস ডাইভার্সিটি আছে হ্যাঁ তো আমাদের এখানে একটা ইউনিটি দেখলাম হ্যাঁ সেই ইউনিটির বিষয়ে কি বলবো দেখেন আমরা অবশ্যই আমরা এই এই একটা ইউনিটি আমরা এই একটা ইউনিটি চাকুলিয়া অঞ্চলে আমরা এই একটা ইউনিটি পেয়ে খুব একটা ভালো ইয়ে পেয়েছি যে না বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের জাতিভেদ থাকলেও আমাদের এখানে কোনো ধরনের জাতিভেদ নাই আর আমরা এখানে প্রত্যেকেই হিন্দু মুসলিম ভাই ভাই সকলে আমরা এখানে ভাইচারা আমরা মনুষ্যত্বের পরিচয় দিচ্ছি ভাইচারা ভাইচারা আমাদের যে স্টুডেন্টের আমাদের যে ছাত্রদের মধ্যে রয়েছে এই ছাত্রটা আমরা আমাদের শিক্ষকরা আমাদেরকে প্রতিনিয়ত শেখাচ্ছে যে একটা ছাত্র একটা স্টুডেন্টের সাথে আরেকটা স্টুডেন্টের কীভাবে সুপরিচয় হয় সেই পরিচয়গুলো আমরা খুব সুষ্ঠুভাবে আমাদের স্যারদের পরিচয় করে আমার নাম শাহবাজ আলম আজকে যে কালচারাল অ্যানুয়াল প্রোগ্রাম ছিল স্কুলে সেটা আমাদের স্যাররা অনেক বিভিন্নভাবে সহযোগিতা করেছেন নয়লা কমপক্ষে 6000 স্টুডেন্ট এখানে উপস্থিত ছিল তাদের খাওয়া দাওয়া সম্পূর্ণ হলো খুবই ভালোভাবে সবাইকে খাওয়া দাওয়া করানো হলো আমাদের স্যাররা প্রত্যেকটা টিমে আমাদের টিম ওয়াইজ করে দিয়েছিল নয় নয় করে 16টা টিম ছিল আমাদের এবং একটা একটা করে টিমে 12 জন করে ছিল কী বলে ভলেন্টিয়ার সবাই স্যারদের সঙ্গে থেকে ভালো করে কাজটাকে মানে সাফল্য মণ্ডিত করলো আমরা আশা করবো এই স্কুলে আমাদের আমাদের স্কুলে সব অ্যানুয়াল সববারই হয় খাওয়া দাওয়ার প্রোগ্রাম এই চাকুলিয়া অঞ্চলে বলা গেলে আমাদের চাকুলিয়া স্কুল সবসময় এগিয়ে থাকবে আমাদের স্যাররা সবসময় আমাদের স্কুলের জন্য স্কুলের উন্নতির জন্য উন্নতির জন্য সবসময় স্যাররা হ্যাঁ খুব ভালো লাগলো আমরা সবাই মিলে পরিবেশন করলাম আমরা আমরা ছাত্রছাত্রীগুলো 12 যারা আছি এবং 10 থেকে ভলেন্টিয়ার হয়েছিলাম এবং খাদ্য পরিবেশন করলাম ছাত্রছাত্রীদের না 5 থেকে 12 হ্যাঁ আমাদের স্কুলের সকল ছাত্রছাত্রী 5 থেকে 12 আছে তোমাদের স্কুলের এই যে কর্মকাণ্ড এটাকে তুমি কিভাবে দেখছো কিভাবে মানে এই যে খাওয়া দাওয়া করালো এটাকে তোমরা কিভাবে দেখছো না এটা আমরা আমাদের স্কুলে প্রতি বছরই হয় কিন্তু এইবার আমরা করলাম এইভাবে পরিবেশন করলাম মাঠে বসায় সকল ছাত্রছাত্রীদের বসায় এবং আমরা ভলেন্টিয়ারদের কি নাম তোমার সম্ভব ঘোষ হাই স্কুলে আজকে সবাইকে খাওয়া দাওয়া করালো প্রতি বছরই হয় এবারেও হলো কিন্তু এবারে দেখে দেখে ছিল একেবারে আলাদা কেমন লাগছে তোমাদের খুবই ভালো লাগছে আমরা সবাই একসাথে বসে সবাইকে খাওয়াতে পারছি খুবই আনন্দ হয়েছে প্রত্যেকবার তো খাওয়ানো হয় কিন্তু এবছর আমরা নিজেদের খাওয়া খাওয়াতে পেরেছি এটা খুব ভালো লাগছে যে সবাই একসাথে বসে এখানে খাওয়া দাওয়া করলো খুবই আনন্দ হলো তাই প্রত্যেক হ্যাঁ তো প্রত্যেকবার তো খাওয়ানো হয় কিন্তু এবারটা একটু বেশি মজাদার এবং খুবই আনন্দে যে সবাই একসাথে বসে আমরা নিজেরা খাওয়াতে পারলাম তাই খুবই আনন্দে হ্যাঁ তাই করবি বিশ্বাস ये जो चकलिया में आज जो प्रोग्राम हुआ चकलिया हाई स्कूल में जी जी कैसा लग रहा है आपको कहीं पे ऐसा प्रोग्राम देखा काफ़ी अच्छा लगा ऐसा प्रोग्राम हम किसी स्कूल में नहीं देखे और इतना तादाद इतना स्टूडेंट को खुश करना एक मास्टर लोगों का बहुत ही मैंने शुक्रिया गुजार के तरह है और ये लोग कैसे मेंटेनेंस कर लिया हम देख के हम एक्चुअली हैं इस्लामपुर से हम ये लाए हैं ड्रोन एक बार इस ड्रोन को दिखाइए ये ड्रोन कैमरा मेरा है तो काफ़ी खुशी हुआ ये मास्टर लोग मार्शल लोग जो भी मेंटेनेंस कर रहा है काफ़ी अच्छी तरीके से कर रहा है और इतने स्टूडेंट को कैसे मेंटेनेंस कर लेता है जी 6000 स्टूडेंट सबसे पहले हम सुन के इस चीज़ को हम पूरा घबरा गए जो ऐसा हो ही नहीं सकता पॉसिबल जब आहिस्ता आहिस्ता बच्चा आने लगा तब हम देख के हम पूरा ये टेंशन में हो गए जो इतना बच्चा हुआ कैसे ये लोग 28 मास्टर कितना मास्टर 28 मास्टर इतने सारे स्टूडेंट को देखभाल करना और इस तरह का एक दिन का प्रोग्राम करना हालांकि इन लोगों को शायद के एक शादी से ज़्यादा मतलब खर्चा किया है और अच्छी तरीके से निभाया काफ़ी मास्टर लोग मतलब जो है इसके लिए परेशान हुए होंगे तो काफ़ी अच्छा लगा ये चकलिया में जान के बहुत ही खुशी महसूस हुआ और क्या नाम है आपका मेरा नाम चिंटू हुआ चिंटू सब्बर हम इस्लामपुर से हैं स्पेशली आप ये ड्रोन जी स्पेशल जी जी ये मास्टर साहब ड्रोन स्पेशल हेडमास्टर साहब मंगाए हैं हमारे इकबाल मास्टर राही साहब वो भी हैं इसमें
तो इसलिए हमको ये ड्रोन लेके आना पड़ा कि काफ़ी मतलब भीड़ भाड़ के तादाद में दिखाने के लिए। Thank you.